टमाटर जिंदाबाद 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 टमाटर जिंदाबाद जिंदाबाद प्यार बंद करो बंद करो जवाब दो जवाब दो जवाब दो जवाब दो प्यार जवाब दो जवाब दो जवाब दो विषय होलो আজকে দীর্ঘদিন ধরে আমাদের তিতরাসা ছাত্রছাত্রীদের স্কলারশিপ পাচ্ছে না এই স্কলারশিপটা এটা খুব ইম্পর্টেন্ট কারণ ছাত্রছাত্রীরা স্কলারশিপটা এটা দিয়ে কেউ সেমিস্টার ফিস দিতে হয় কেউ টিউশন ফিস দিতে হয় কারোর গাড়ি ভাড়া দিতে হয় তো এই জায়গায়তে আমরা যদি বলি যে দীর্ঘদিন কিছুদিন আগেও আমাদের এই বুদ্ধু দেববর্মা উনি এসেছেন একটা টিম প্রতিনিধি দল এখানে এসেছেন কিন্তু আমার প্রশ্ন হলো মুখ্যমন্ত্রীর কাছে আমরা বলতে চাই যে এই যে দপ্তরটা চলছে এটা পুরোপুরি ব্যর্থভাবে চলছে ব্যর্থভাবে এবং মুখ্যমন্ত্রী এই বিষয়টা দেখা দরকার কারণ আপনারা জানেন যে স্কলারশিপের টাকা দিয়ে ছাত্ররা চলতে হয় কেউ এডমিশন ফিস দিতে হয় কেউ স্টাইফেন্ড ফিস দিতে হয় তো এটা তিপ্রাসারা কেন বঞ্চিত হবে এই যে ট্রাইবাল ওয়েলফেয়ার একদম ব্যর্থ একদম ব্যর্থভাবে চলছে সেম সেম আমরা ধিক্কার জানাচ্ছি এবং তীব্রভাবে নিন্দা করছি কেন ছাত্রছাত্রীদের এইভাবে বঞ্চনা করছে আপনারা দেখেছেন 2022 সালেও পিএফএমএস অফিসে আমরা কিন্তু এই 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 যে স্কলারশিপ যখন ছাত্ররা পায়নি একদিনের মধ্যে নিয়ে দিয়েছে আমরা বলতে চাই মুখ্যমন্ত্রীর কাছেও বলতে চাই যে এই দপ্তরের যারা আছে যারা দায়িত্ব আছে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন এবং তাদের বিরুদ্ধে অতিসত্বর অ্যাকশন নেওয়া হোক কারণ ওরা তো প্রত্যেক মাসে মাইন হলেই বেতনটা ঢুকে যাবে কিন্তু আমার প্রশ্ন যারা ছাত্রছাত্রীরা তাদের বেতন কে দেবে তাদের বেতনটা কোথা থেকে আসবে কর্মচারীদের বেতন তো মাস হলেই ওনাদের বেতন ঢুকে যাবে ঠিক না তো আমরা বলতে চাই যে আমাদের ডিমান্ড এটা অতিসত্বর পূরণ করতে হবে এবং যারাই এই দপ্তরটা যারাই ব্যর্থভাবে চালাচ্ছে তাদের বিরুদ্ধে অতিসত্বর ব্যবস্থা নিতে হবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না একটা ব্যর্থভাবে এই সরকার এই দপ্তরটা চলছে কেনই বা ব্যর্থভাবে চলবে এটার জবাব চাই ছাত্র সমাজরা তিপ্রাসারা সেটার জবাব চাইছে তার জন্য এসেছি এখানে আমাদের এখানে ঘেরাও চলবে স্কলারশিপ যতক্ষণ পর্যন্ত আমরা আমরা আমাদের স্যাংশন লেটার না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি ঠিক না আরেকটা কথা আপনাদের বলছি বিগত দিনেও দেখেছেন যে ছাত্রদের জন্য কে লড়াই করে এবং ছাত্রদের জন্য কে প্রতিবাদ করে এবং মুখ্যমন্ত্রীকে বলতে চাই অতিসত্বর অতিসত্বর আজকের মধ্যে এই ব্যবস্থাটা নেওয়া উচিত এবং আমাদের তিপ্রাসারা বঞ্চিত হচ্ছে মুখ্যমন্ত্রীকে কালিমুক্ত করা এমন কোনো পরিকল্পনা রয়েছে দপ্তর থেকে না 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 এটার প্রশ্ন না প্রশ্নটা হলো দপ্তরটা ব্যর্থভাবে চলছে আমার প্রশ্ন দপ্তরটা ব্যর্থভাবে চলছে কারণ দীর্ঘদিন ধরে আমার আমাদের কর্মীরা আমাদের যারা স্টুডেন্ট লিডাররা কেউ ইকফাইয়ে পড়ে কেউ টাইকনো কলেজে পড়ে কেউ এখানে ত্রিপুরা ইউনিভার্সিটিতে পড়ে আমাদের স্টুডেন্টরা এসে কথা বলেছে কিন্তু ওরা গুরুত্ব দেয় না ওরা গুরুত্ব দেয় না তো গুরুত্ব কিভাবে দিতে হয় এটা আমরা ভালো করে জানি ঠিক কি না এবং আগামী যদি অতিসত্বর ব্যবস্থা না নেয় 1000 ছাত্র এখানে জমায়েত করে তার তালা দিন চিনছে না চিনব কার উদ্যোগে আজকে আপনাদের রেডি ভূমিকা রাও আমরা সবাই আমরা স্টুডেন্ট উইংসরা আমরা স্টুডেন্টরা এসেছি এটা আবার দপ্তর কি সম্রাটরা এসেছে এটাই তো এনাফ ঠিক না কোন সংগঠন বা কিছু না আমরা তো সম্রাটরা এসেছি বাস এটাই